বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাইক্রোবাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি জয়নুল হক চৌধুরী শোভন গুরুতর আহত হয়েছেন। উপজেলার বগুড়া ঢাকা মহাসড়কের মাঝিরাবি ব্লক এলাকায় দুর্ঘটনাটি ঘটে। শোভন কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার মোহাম্মদ নুরুন্নবী চৌধুরী খোকনের ছেলে। জানা যায়, পরিবারের সঙ্গে উদযাপন করতে স্ত্রী তোহফা সাদিয়া বিথিসহ নিজ এলাকা কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় গিয়েছিলেন তিনি। সকালে ঢাকা ফেরার পথে বগুড়া শাহজাহানপুর উপজেলায় ঘটনাস্থলে আসলে শোভনকে বহনকারী প্রাইভেট কারের বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে শোভনের প্রাইভেট কারটি সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং শোভন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে বগুড়া ক্যান্টনমেন্ট প্রাথমিক চিকিৎসা শেষে পরবর্তীতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত চিকিৎসাধীন রয়েছেন। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মোহাম্মদ রফি তালুকদার বলেন, শোভন তার স্ত্রী পীযূষ এবং শাকিল নামে আরও দুজন কুড়িগ্রাম থেকে ঢাকায় ফিরছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি হাইস শোভনের গাড়ির ডান পাশে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় শোভন আহত হলেও বাকিরা অক্ষত রয়েছেন। প্রিয় ভিউয়ার্স, গুরুতর আহত শোভনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়েছে। শোভনের জন্য দোয়া চেয়েছে তার পরিবার। আল্লাহ যেন শোভনকে ভালো কাজের উসিলায় সুস্থ করে দেয়, আমিন। ভিডিওর কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে যেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।